ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. فعن عروة عن عائشة رضي الله عنها أنها كانت تقول والله يا ابن أختي إن كنا لننظر إلى الهلال ثم الهلال ثم الهلال ثلاثة أهلة في شهرين وما أوقد في أبيات رسول الله صلى الله عليه وسلم نار إلى آخر الحديث. عروة مع عائشة رضي الله عنها تكي برناكر الحديث তিনি বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন আল্লাহর কসম হে আমার বোন পো আমার বোনের বেটা আমরা এক চাঁদ দু চাঁদ তিন চাঁদ দু মাসের মধ্যে চার ইয়ে দু মাসের মধ্যে তিনটি চাঁদ দেখতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঘরে চুলায় আগুন জ্বলত না। আল্লাহ আকবর, মানে কিছু রান্না করতেন না, রান্না না করেই খেতেন। আজ আমরা খেয়াল করেন আমার ভাইরা আমার বোনেরা, আমরা প্রত্যেক দিন কত রঙ বেরঙের বেরঙের খাবার খাচ্ছি, তথাপি একটু যদি কম হয়ে যায় কিছু তাহলে আমরা প্রতি আল্লাহর প্রতি আমরা না শুকরি করি। সৃষ্টির মধ্যে সেরা ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আদম সন্তান থেকে যারা এজাবৎ এসেছেন এবং কেয়ামত পর্যন্ত আসবেন সকলের নেতা হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলের সেরা। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রহমতুল আলামিন, সমস্ত সৃষ্টির জন্য রহমত, বিশেষ করে জিন আর মানবের জন্য রহমত। এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন তাহলে কী না করতে পারতেন? অর্ডার দিলেই তো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ জান মাল সব কুরবান দিলেন, আর খাবার খেতে পারবেন না? এ হলো দুনিয়ার প্রতি মায়া মহব্বত যে কম ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার মূল মহব্বত ছিল আখিরাতের, দুনিয়ার প্রতি অনাসক্তি। তার মানে দুনিয়া চলব কিন্তু মূল লক্ষ্য যেন আমার দুনিয়া না হয়, আখরাত হবে মূল লক্ষ্য। আচ্ছা হাদিসটি শুনেন, আল্লাহ রসুল সাল্লামের ঘরে দু মাস পর্যন্ত তিনটি চাঁদ দেখতেন, এক চাঁদ দুই চাঁদ তিন চাঁদ, কিন্তু চুলায় আগুন জ্বলত না। উরওয়া রাহিমাহুল্লাহ বলেন আমি বললাম ইয়া খালা ফমা কেন ইয়াইয়েশুকুম, হে আমার হে খালা, তাহলে আপনারা কীরকম জীবনযাপন করতেন? তিনি বললেন কালাত, মানে উরওয়া হচ্ছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোনপো, যেভাবে পূর্বে হাদিস শুনেছেন, তো উরওয়ার খালা হলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল আসওয়াদানি আত-তামর ওয়াল মা, দুটি কালো বস্তু, একটা হলো খেজুর আর একটা পানি, এই দুইটা দিয়ে আমাদের জীবনযাপন হতো। আল্লাহু আকবার। এরপর তিনি বলছেন ইল্লা আন্নাহু ক্বাদ কানা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা জিরানুন মিনাল আনসার ওয়াকানাত লাহুম মানাইহ ফাকানু ইউরসিলুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আলবানিহা ফয়াসকিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সংখ্যক আনসারি জিরান ছিলেন, জিরান মানে নাইবর্স, প্রতিবেশী, কিছু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসারি প্রতিবেশী ছিলেন, তাদের দুধের বকরি ছিল, দুধের বকরি, তো তারা এর বা বকরি বা ছাগি এর তারা দুধ প্রেরণ করতেন। আর আমাদেরকে বলছেন
ফয়েসকিনা মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুধ খাওয়াতেন। বস এই হচ্ছে মূল খাবার, কি খেজুর আর পানি, 3টি মাস। আমার ভাই ও বোনেরা, আমরা আল্লাহর দিকে রুজু করি, শুধু ইয়া দুনিয়া ইয়া দুনিয়ার জন্য না করি। যদি দুনিয়া আসল লক্ষ্য হতো, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি কমি ছিল? আমাদের কয়টা ফলোয়ার্স আছে? যত বড়ই নেতা হই, যারা প্রশাসনে রয়েছে বা রাজা মন্ত্রী মিনিস্টার, ওদের ওদের ইজ্জত হিসেবে লোকজন সম্মান করে, বাহ্যিক সম্মান। আর আপনি কি বলেন, আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে সাহাবায়ে কেরাম জান মাল সব কিছু কুরবান করে দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। আল্লাহু আকবর! এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন, কি না খেতে পারতেন তখন! কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত চলে যেত, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে মানে আগুনে চুলায় আগুন জ্বলত না। এ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত, শুধু দুনিয়া দুনিয়া যেন আমরা না করি, আখরার দিকের দিকে আমাদেরকে রুজু করা উচিত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সংক্ষিপ্ত এই হাদিস এতটুকুই পেশ করলাম। ইনশাআল্লাহ খেয়ার বারাকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ।